হ্যালো বন্ধুগণ, আমি সাধনা, চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, কাছে দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিও দেখছো, সাধনা বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ময়দার মধ্যে মুগ ডাল দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নিলাম এক বাটি ময়দা। এবার এই এক বাটি ময়দার মধ্যে আমি নিয়ে দেব হাফ বাটি মুগ ডাল। তবে মুগ ডালটা আমি এখন দেব না, প্রথমে মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুতে হবে। তার জন্য মুগ ডালটাকে একটা বড় পাত্রে আমি নিয়ে নিলাম। এইবার এই মুগ ডালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুতে হবে, আর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু কোচলে কোচলে ধুতে হবে। তাহলে দেখবে মুগ ডালের মধ্যে যে পাউডারটা থাকে সেই পাউডারটা চলে যাবে। তো প্রথম অবস্থায় এরকম ঘোলাটে জল বেরোবে, তারপরে দুই তিনবার ধোয়ার পরে মুগ ডালটা দেখবে জলটা বেশ স্বচ্ছ হয়ে গেছে। যখন জলটা এরকম পরিষ্কার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মুগ ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তারপর এরকম একটা স্ট্রেনারে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো দেখো মুগ ডালটাকে খুব সুন্দর করে আমি জলটা ঝরিয়ে নিলাম। এইবারে চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম চালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে কড়াইতে দিয়ে দিতে হবে দুই চামচ সাদা তেল। তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিতে হবে। তারপরে জল ঝরানো মুগ ডালগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে কিন্তু মুগ ডালগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো কন্টিনিউ ঘটনাটা ঘটনাটা করতে মুগ ডালটা বেশ ঝরঝরে হয়ে ভাজা হয়ে যাবে। তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ বাটি মুগ ডালের সাথে এক বাটির একটু বেশি জল দিয়ে কিন্তু মুগ ডালটাকে ঢাকা দিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু সেদ্ধ করে নেব। আর মাঝেমধ্যে ঢাকনা তুলে মুগ ডাল যখন ফুটে উঠবে দেখবে মুগ ডালের মধ্যে এরকম ফেনা তৈরি হয়েছে, এই ফেনাগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো মুগ ডালটা বেশ সেদ্ধ হয়ে এসেছে। এইবার এরকম একটা ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে কিন্তু মুগ ডালটাকে ঘুটে নিতে হবে। যত বড় ঘটনাটা করবে তত কিন্তু মুগ ডালটা ভালোভাবে মিহি হয়ে যাবে। তো দেখো মুগ ডালটা খুব সুন্দরভাবে আমি মিহি করে নিয়েছি ঘটনাটা করে করে। এইবারে মুগ ডালটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, জল জলে যেন একদমই না হয়। মুগ ডালটা যখন বেশ শুকিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুগণ, তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো যদি আরও বেশি করে দিতে চাও তো দিতেই পারো, কোনো সমস্যা নেই। তারপরে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মুগ ডালটাকে এইভাবে ঘটনাটা ঘটনাটা করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে মুগ ডালের সঙ্গে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি। মুগ ডালের সঙ্গে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবারে সেই দিয়ে দিলাম এক বাটি ময়দা। এইবারে এই ময়দাটাকে মুগ ডালের সঙ্গে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো মুগ ডালের সঙ্গে ময়দাটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। তো দেখো এরকম ঝরঝরে তৈরি হয়েছে। এইবারে এই মিশ্রণটিকে একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে নেওয়ার পরে মিশ্রণটিকে একটু ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি মিনিট দুয়েক রেখে দিলেই কিন্তু মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। মোটামুটি আমরা যেরকম রুটি বানানোর সময় যেরকম ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো কত সুন্দর ডো তৈরি করে নিলাম, খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মেখে কিন্তু এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, মিশ্রণটি যত ভালো মাখা হবে ডোটা কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। তারপরে এরকম লম্বা লম্বা করে রোল করে নিয়ে আমি বেশ অনেকগুলো লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুগণ, মাত্র এক বাটি ময়দা দিয়ে পরিবারের সকল সদস্যের জন্য কিন্তু অনেকগুলো জলখাবার তৈরি হয়ে যাবে। তারপরে এই লেচিগুলোকে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে বেশ একটু গোল গোল করে রুটির শেপে তৈরি করে নেব। তো দেখো এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে আমি দেখো একটু গোল গোল করে রুটি বেলে নিচ্ছি। বেলার সময় সাইড থেকে ফেটে যেতে পারে কিন্তু কোনো সমস্যা নেই, আর রুটিটা গোল নাও হতে পারে কোনো সমস্যা নেই, মোটামুটি একটু বেললেই হলো। তারপরে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে ত্রিকোণ শেপে তৈরি করে নিচ্ছি। তো দেখো এইভাবে ত্রিকোণ শেপে তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে, তাই আমি এরকম ত্রিকোণ শেপে তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোল করেও বেলে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো এইভাবে আমি ত্রিকোণ শেপে তৈরি করে নেব। তো একটা তৈরি করা হয়ে গেল, আর এই রুটিগুলো বেশ একটু মোটা করে তৈরি করতে হবে। মানে নর্মালি আমরা যেরকম রুটি বানাই পাতলা করে তার থেকে একটু মোটা করে কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আমি আবারও তোমাদের দেখানোর জন্যে দেখো রুটিটা বেলছি। এইভাবে কিন্তু আমি ত্রিকোণ শেপে প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। আর রুটিগুলোকে কিন্তু এরকম একটু মোটা তৈরি করতে হবে।
তো দেখো সমস্ত রুটিগুলো আমি বেলে নিলাম, এবার একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এইবারে একটা রুটি শেকা চাটু গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত রুটিগুলোকে এইভাবে কিন্তু প্রথমে আমি একটু রুটির মতো শেকে নেব। তো আমি প্রথমে একটা রুটি একটু রুটির মতো শেকে উপর দিয়ে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম। আমি একসঙ্গে দুটো করে রুটি ভেজে ভেজে এইভাবে তৈরি করব, তোমরা চাইলে কিন্তু একটা করে ভেজে নিতে পারো। প্রথমে রুটির মতো হালকা করে রুটিগুলোকে এইভাবে কিন্তু একটু হালকা করে শেকে নিতে হবে। তো দেখো এপিট ওপিট দুপিট কিন্তু উল্টে পাল্টে হালকা করে শেকে নিলাম, একটা রুটি আমি তুলে নিলাম। এইবারে এই একটা রুটিকে আমি দু চামচ সাদা তেল দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটার মতো ভেজে নেব। তো দেখো বন্ধুগণ দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর। তো এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে দেখো আমি একটু ভেজে নিলাম, আর পরোটাগুলো যখন ভাজবে না দেখবে একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি প্রথমে একটা পরোটা ভেজে নিলাম, এবারে আরও একটা পরোটা ঠিক একইভাবে আমি দু চামচ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো মুগডাল দিয়ে এরকম পরোটা, মুগডালের এই পরোটা তোমরা যারা খাওনি একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হলো। আর দেখো পরোটাগুলো ভাজতে ভাজতে কেমন লুচির মতো ফুলে উঠছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পরোটাতে কিন্তু কোনো সবজি লাগে না, শুধুমাত্র টমেটো সস দিয়েই কিন্তু দারুণ জমে যায়। তো দেখো এইভাবে কিন্তু সমস্ত পরোটাগুলো আমি ভেজে তুলে নেব। তো বন্ধুগণ পরোটাগুলো তেল দিয়ে ভাজার আগে অবশ্যই কিন্তু হালকা করে পরোটাগুলোকে সেকে নেবে, তাহলে দেখবে পরোটাগুলো দারুণভাবে ভাজা হয়ে গেছে। এইবারে দেখো আমি মোটামুটি এখানে 5 পিসের মতো পরোটা ভেজে নিয়েছি, বাকিগুলো পরে ভেজে নেব। এবারে এর সাথে সার্ভ করছি টমেটো সস। তো টমেটো সস দিয়ে তো খেতে দুর্দান্ত লাগে, চাইলে তোমরা আলুর দম দিয়েও কিন্তু পরোটাগুলো খেতে পারো। তো এক বাটি ময়দা দিয়ে এরকম মুগ ডালের পরোটা তোমরা যারা এখনও খাওনি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হলো। একটি পরোটা একটু তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা সফট, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুগণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থেকো, আর এরকম সহজ সুন্দর রেসিপিটা বেশি বেশি করে তোমরা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। তো বন্ধুগণ তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, আর ছোটদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে ভালোবেসো আর আমার পাশে থেকো, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।